আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। সরকার সরকার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু বলেন তাহলে। ওদিনকে আমি আসলে কি একটা বেজে গেছিল, আমাকে যাইতে হয়েছিল বুঝছেন। আমি ফারাজ ভাইয়ের কাছে বারবার বলছিলাম যে আমাকে একটু যেতে হবে, তো পরে আপনি আবার স্ট্যাটাস দিলেন যে পালিয়ে গেলাম এই সেই। পরে যাই হোক, আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি কবে ভাই? আপনাকে নিয়ে এক মুমিন আর কি, এক মুমিন পালিয়ে গেলাম, আপনি বন্ধু কি কিভাবে বাজে কথা। বুঝলেন? আমার লাইফ থেকে তো ডেইলি দুই তিনটা মুমিন পালায় দেয়, আপনি তবে কিভাবে আমি বুঝলেন? না ভাইয়া, বনু কুরাইজাটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলেছিলাম। সো বনু কুরাইজা নিয়ে আমার লাইভে এই পর্যন্ত কমপক্ষে 500 মুমিন পালায় গেছে শেষ পর্যন্ত। তো আচ্ছা যাই হোক, ওগুলা ওই আলোচনা বাদ দিয়ে আপনি মূল আলোচনাতে আসেন তাহলে। যে ওই দিন আপনি দাবি করেছিলেন যে, ফারাজ ভাই মনে আছে ওনার আলোচনার কথা? ভাই আমার অনেস্টলি মনে নাই, আমি তার সাথে তার সম্পর্কে যেটা মনে আছে, আমি তার তার প্যারেন্টস তার মাদার সম্পর্কে তার কনসেপ্টটা চেঞ্জ করতে বলছিলাম, এই ছাড়া আর বাকি তেমন কিছু মনে নাই ওনার সাথে কি আলোচনা হয়েছিল। লাস্টে যেটা হয়েছিল যে উনি দাবি করছিলেন বানু কুরাইজার গোত্রকে নাকি ইহুদিরাই নাকি বানু যে যেই ও হ্যাঁ 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 বিচারক নির্বাচন করছেন, বিচারক নির্বাচন নির্বাচন করছেন করছিল, ইহুদিরা, যেটা এইটার দলিলটা উনি আজকে তাহলে দেখাবেন। আমি অলরেডি ওই দিন দলিল দেখা দিছি কে এটা নির্বাচন করছিল, তো ওনার কাছে যদি এর থেকে বেটার এভিডেন্স আচ্ছা থাকে হ্যাঁ তাহলে না আমরা ভাইয়া দেখাবো। ইয়া ওকে। এখন আপনার হাদিস বিডিটা এর আগে আমি দেখেছি যে আপনারা মধ্যে মধ্যে বের করতেন, হ্যাঁ যে হাদিস বিডি। না হাদিস বিডি যে বের করতে হবে এমন কোনো কথা নাই, আপনি সুন্না ডট কম থেকে দেখান, সেটা না আন্তর্জাতিকভাবে আমি স্বীকৃত। আমি কি শেয়ার করতে পারি ভাইয়া একটু? না আপনি, হ্যাঁ হ্যাঁ আমি লিংক দিব। হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন। আচ্ছা আমি শেয়ার করি স্ক্রিনটা। হ্যাঁ ভাই আবার কোনো ব্লগ পোস্টের ইয়ে দিয়ে না, না 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 হাদিস। আচ্ছা ভাইয়া অ্যাকচুয়ালি আমি লিঙ্কটা দেই, হ্যাঁ আপনি একটু শেয়ার করেন, আমি পারতেছি না অ্যাকচুয়ালি। আচ্ছা প্রাইভেট চ্যাটে আপনি লিঙ্কটা দেন, আপনি কিসের লিঙ্ক দিচ্ছেন আগে যদি একটু একটু বলে নিতেন আমাদেরকে। আমি জাস্ট বনু কুরাইজার যুদ্ধ নিয়ে হাদিস বিডিতে একটা লেখা আছে, না না কিসের লিঙ্ক দিচ্ছেন, কিসের লিঙ্ক দিচ্ছেন সেটা হাদিস আমাদেরকে বিডি, বলেন, হাদিস বাংলা হাদিস। হাদিস বিডি থেকে কিসের লিঙ্ক দিচ্ছেন সেটা একটু বলেন, মানে এটা আপনার হলো, দাবিটা আগে একটু আমাদের সামনে বলেন। আচ্ছা হ্যাঁ এখানে বনু কুরাইজার যুদ্ধ নিয়ে ডিটেলস বলা আছে এবং যে লেখাগুলা বনু লেখা কুরাইজার হয়েছে। গোত্র ভাই ডিটেলস বলা আছে বুঝলাম, আপনাকে আমি দাবিটা জিজ্ঞেস করেছি, মনে করেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি, কথা শুনে নেন আগে। হ্যাঁ মনে করেন আমি দাবি করলাম যে বনু কুরাইজা গোত্রে 600 থেকে 900 মানুষকে নবী মোহাম্মদ ওই দিন হত্যা করছিল, যুদ্ধবন্দীদের যারা হচ্ছে যুদ্ধবন্দী হিসেবে ছিল, তারা কিন্তু সেই সময়ে যোদ্ধা ছিল না, তারা কোনো অবস্থাতেই মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করে নাই, তারা তাদের ঘর বাড়িতে ছিল। মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী 25 দিন তাদের চতুর্দিকে অবরোধ করে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে, এবং আত্মসমর্পণ করার পরে যখন তারা আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করার পরে তাদের সমস্ত পুরুষ যোদ্ধাকে, প্রাপ্তবয়স্ক পুরুষ যোদ্ধাকে তারা নবী মোহাম্মদ হত্যা করে, মদিনা বাজারে নিয়ে একটা বড় গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে একটা একটা করে গলা কল্লা কাটে, এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করে দেয়। এটা হচ্ছে আমার দাবি, এই দাবির সপক্ষে আমি এভিডেন্স দেখাবো। এভিডেন্স কি হতে পারে? এভিডেন্স হতে পারে কোরআনের আয়াত হাদিস এইগুলা। এখন আমি যদি আপনি চান তাহলে আমি এইটার সপক্ষে একটা একটা করে এভিডেন্স গুলো বের করতে পারি। এই যে আমি আপনি প্রথমে দাবিটা বললাম এবং পরে আমি বললাম যে কোরআনের আয়াতও দেখাতে পারবো হাদিসও দেখাতে পারবো, এইভাবে আপনি প্রথমে আপনার দাবিটা উল্লেখ করেন, দাবিটা উল্লেখ করার পরে কোন দাবির কোন অংশটার দলিলটা দেখাচ্ছেন সেইটা বলে তারপর আপনি আমাকে সেই দলিলটা দেখাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা হলো যে এই বনু কুরাইজার ওরা মানে মদিনা সনদ ভঙ্গ করেছিল, সনদ ভঙ্গ। ওকে ওকে ঠিক আছে, এই এই দলিলটা দেখেন, মদিনা সনদে বনু কুরাইজা মদিনা সনদে স্বাক্ষর করেছিল বা মদিনা সনদে এগ্রি করেছিল, এই এই দলিলটা আগে একটু দেখেন। এই দলিলটা তো আমার কাছে নাই, ওই যারা এই দলিল মক্কায় আপনি ভোট না ভাই আমার। এই দলিল আপনি কেন, পৃথিবীর কোন মুসলমান এই পর্যন্ত দেখাতে পারে নাই যে মদিনা আচ্ছা সনদে মদিনা বনু সনদটা কি, কুরাইজা। মদিনা সনদ কি হয় নাই? মদিনা সনদ আচ্ছা নাই। সরকার ভাই, সরকার ভাই একটা একটা জিনিস বুঝেন, আপনি এভিডেন্স দিতে যাচ্ছেন বনু কুরাইজা বিট্রে করছে, একটা হ্যাঁ চুক্তি করছিল যে চুক্তিটা তারা বিট্রে করছে। এখন আসিফ ভাই বললো আপনাকে যে ভাই চুক্তিটা যে তারা করছে ওইটা রেফারেন্স দেখেন, আপনার কাছে যদি চুক্তিটা রেফারেন্স না থাকে, চুক্তিটার যদি কোনো একটা এভিডেন্স আপনার কাছে না থাকে, তাহলে আপনি যে প্রমাণ করতে চাচ্ছেন যে তারা চুক্তি ভঙ্গ করছে এটা কিভাবে প্রমাণ করতে পারবেন আপনি? হ্যাঁ তাহলে ভাই আমাকে খুঁজে বের করতে হবে মদিনা সনদটা, খুঁজে আমার আসলে আমাকে সাহায্য করে বের করতে মানে হবে। এটা এটা কি আপনার আগে বোঝা উচিত ছিল না, মানে আপনি যখন এভিডেন্স নিয়ে 2 দিন সময় নিয়ে 2-4 দিন সময় নিয়ে যে আপনি আসলেন, আপনার এটা কি মানে ভেবে আসা উচিত ছিল না যে তারা যে চুক্তি করছে ওইটার ওইটার রেফারেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি আপনি যে এটাই চাবেন এটা তো অ্যাকচুয়ালি আমার ইয়াতে ছিল না। হ্যাঁ যে আপনি মদিনা আমি সনদটা দেখতে আমি চাবেন, ওখানে আমি যেটা সিগনেচার দেখতে চাবেন, আমি এইটা যেটা তো চাবো মানে সেটা সব থেকে ভাই, বেসিক জিনিস সরকার ভাই, যে আপনি যদি দেখাইতে চান যে একটা গোত্র হচ্ছে একটা চুক্তি ভঙ্গ মানে ভাঙছে, তাহলে তো অ্যাটলিস্ট আপনার দেখাইতে হবে যে তার যে চুক্তি যে অ্যাকচুয়ালি করছে ইন দ্য ফার্স্ট প্লেস, এটা তো মানে সবার থেকে প্রথম আপনার এটা দেখানোর কথা। হ্যাঁ ভাই মানে এখন কিরকমের একটা প্যাথেটিক ব্যাপার, কিরকম একটা প্যাথেটিক ব্যাপার চিন্তা করেন ফারাজ ভাই সাবালটন ভাই, যে উনি দাবি করতে এসে দাবি করতেছেন বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করছিল। চুক্তি ভঙ্গ করতে হলে তো প্রথমে চুক্তিটা করতে হবে সেটার দলিল লাগবে, এরপরে লাগবে চুক্তি ভঙ্গ করার দলিল, দুইটা তো একসাথে থাকতে হবে। মানে উনি
মানে মানে কিন্তু এটা আসিফ ভাই, কিন্তু এটা আমাদের জন্য বের করতে হবে, এটা এটাই বা কেন? এটা তো তার নিজের জন্যই নিজেকে বের করতে হবে, তো নিজেই পজিশনটা হোল্ড করে না যে মনে করে যে একটা চুক্তি ভঙ্গ করছে, এটা তো তার নিজের পজিশন, রাইট? তার নিজের যদি পজিশন হয়, তো তার নিজেরই জানার জন্য, মানে এই পজিশনটা ঠিক এটা জানার জন্য তার নিজেরই বের করা উচিত যে মনে করে যে আসলে চুক্তিটা করছিল কোথায়, ওইটার এভিডেন্স ঠিক, এটা তো তার নিজেরই বের করার কথা, এটা তো আমাদের প্রশ্ন হওয়ারই কথা ছিল না ভাইয়া। মদিনা শহরে তাহলে কাদেরকে নিয়ে হয়েছে ভাইয়া? তাহলে আমরা, তাহলে আমরা, আমি আমার পক্ষ থেকে একবারে দলিল দেখা দিই যে বনু কুরাইজা সেই সময় নবী মুহাম্মদের সাথে কোনো চুক্তি করে নাই। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত মানে সিরাত গ্রন্থ, যেই সিরাত গ্রন্থটা সর্বপ্রথম সিরাত গ্রন্থ যেটা লিখিত হয়েছে, সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক, অনুবাদ শহীদ আখন, প্রথম প্রকাশনী পৃষ্ঠা 271-272, মুসলিম মদিনাবাসী ও ইহুদিদের মধ্যে চুক্তি। রাসূল করিম মুজাহির ও আনসারদের মধ্যে একটি দলিল প্রণয়ন করেন, এতে ইহুদিদের সাথে বন্ধু সুলভ সম্পর্ক স্থাপনের মতৈক্য সহ ইহুদিদের নিজেদের ধর্ম বিষয় সম্পত্তি নিশ্চিত করেন। চুক্তিটি ছিল নিম্নরূপ, ব্লা ব্লা ব্লা। দেখেন এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে, নিজেদের প্রথা অনুযায়ী বনু আউফ নাস্তিক থাকা অবস্থায় যে রক্তপণ তাই দিতে থাকবে, দায় দিয়ে থাকবে। বনু সাইদা, বনু হারিস, বনু জুসাম ও বনু নাজ্জারও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। বনু আমর ইবনে আউফ, বনু আল নাবিত এবং বনু আল আউসও একই রকম ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোথাও বনু কুরাইজার কোনো মেনশন নাই, দেখতে পাচ্ছেন ভাই? এখানে লেখা নাই। আচ্ছা আমার মাস্টার একটু আবার হ্যাং করছে। ফারাজ ভাই, সাবলটন ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু মাস্টার আবার চেঞ্জ করি, আমার মাস্টার খুব সমস্যা করে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই। আসিফ ভাই আমি তো এটা দেখিনি, আপনি এসে আবার এক্সপ্লেইন করেন যে এখানের মধ্যে, আপনি একটু এটা সরাই দেন, স্ক্রিনটা সরাই দিতে পারেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটা সরাই দিলাম। তো আমরা মানে যতটুকু লেখা দেখলাম ওইখানের মধ্যে আর কি, যারা যারা তার মানে চুক্তিবদ্ধ সেই সেই গোত্রের নাম গুলো লেখা আছে, তো ওটার মধ্যে যে বনু কুরাইজা ইনক্লুডেড ওই জিনিসটা তো আমরা দেখতে পাইলাম না। আমি এই পৃষ্ঠাটা আমি দেখালাম, এরা সবাই ছিল আল খাজরাজ ভুক্ত, এরা সবাই ছিল আল আউস ভুক্ত। এরপর এর পরের পৃষ্ঠাতে যে জিনিসটা লেখা, বনু আউফের ইহুদিরাও এটার ভিতরে ছিল। এই শর্ত বনু নাজ্জার, বনু আল হারিস, বনু সাইদা, বনু জুসাম, বনু আল আউস, বনু সালবা, সালাবা, সালাবার আরেকটি গোত্র জাফনা এবং বনু আল সুতায়বা ইহুদিদের জন্য প্রযোজ্য হবে। আনুগত্য হলো বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে নিরাপত্তা বিশেষ। এখানে দেখেন কি কি গোত্রের সাথে চুক্তি হয়েছিল সেখানে স্পষ্ট বলা আছে। এখানে কোথাও বনু কুরাইজার কোনো নামগন্ধ নাই, বনু কুরাইজা কোনো চুক্তি করেছিল এরকম কোনো এভিডেন্স নাই। যদিও পরবর্তী সময়ে যারা সিরাত গ্রন্থ লিখেছে, অনেক মানে 1000 বছর পরে যারা সিরাত গ্রন্থ লিখেছে, তারা মিথ্যা কথা লিখেছে অনেক অনেকগুলো। একটা সিরাত গ্রন্থে এই জিনিসটা লেখা আছে যে বনু কুরাইজাও চুক্তি করেছিল, কিন্তু সেই সিরাত গ্রন্থটার কোনো দলিল নাই, দলিলবিহীন ভাবে একটা সিরাত গ্রন্থে, সম্ভবত এটা এটা সম্ভবত ইদ্রিস কান্দলভির সিরাত গ্রন্থটাতে এই জিনিসটা লেখা আছে যে বনু কুরাইজাও চুক্তি করেছিল, কিন্তু ইদ্রিস কান্দলভি কখনো কোনো দলিল দেখাতে পারেন নাই যে এই বনু কুরাইজা মুহাম্মদের সাথে কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ ছিল, এইরকম কোনো দলিল ছাড়া সে তার সিরাত গ্রন্থে এটা লিখছে। এরকম আছে একটা সিরাত গ্রন্থে, সেটা সম্ভবত ইদ্রিস কান্দলভির সিরাত গ্রন্থ, কিন্তু সেটা দলিলহীন। আমি যেই বইটা দেখালাম সেই বইটা হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সিরাত গ্রন্থ। এই সিরাত গ্রন্থ এবং তাবারির হিস্ট্রিতেও এরকম কোনো এভিডেন্স নাই যে বনু কুরাইজার সাথে কোনো চুক্তি ছিল নবী মুহাম্মদের। তার মানে চুক্তি ছিল না, তাহলে চুক্তি ভঙ্গ হবে কোথা থেকে ভাইয়া? বিচারক রায় দিয়েছে চুক্তি ভঙ্গের অপরাধের জন্য। বিচারক রায় মোটেও চুক্তি ভঙ্গের অপরাধে দেয় নাই, কে কে বলেছে আপনাকে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুয়াজকে, সাদ ইবনে মুয়াজকে বিচারক হিসাবে নিয়োগ দিয়েছিল, যা ছিল ওদের একসময়কার বন্ধুগোত্র। না, বন্ধুগোত্র ছিল না এই মুয়াজ, সে বনু কুরাইজার উপরে অত্যন্ত ক্ষিপ্ত ছিল, অত্যন্ত ক্ষিপ্ত ছিল এবং সে চাচ্ছিল বনু কুরাইজা গোত্রকে সবাইকে হত্যা করতে। সেটাই তার ক্ষিপ্ততা। কেন ক্ষিপ্ততার কারণটা একটু বলেন প্লিজ, ক্ষিপ্ততার কারণ? তাদের গোত্রের সাথে, তার গোত্রের সাথে বনু কুরাইজা গোত্রের সেই মানে শতাব্দী ধরে যুদ্ধ চলমান, তা এখানে সেখানে যে কয়টা ইহুদি গোত্র ছিল তারা, তাদের মধ্যে নানা ধরনের গন্ডগোল, নানা ধরনের মারামারি, সেটা অনেক অনেক বছর ধরে চলতেছে। সেটা আজকের কথা না, সেটা বহু 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 আগের থেকে চলে আসা মানে লড়াই, তাদের গোত্র 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 মারামারি। হ্যাঁ, কিন্তু তার যে খালাতো ভাই না ফুফাতো ভাই যেন উমায় কি জানি সাত ইবনে উবাইয়ে, আপনি 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 ওইটা আগে একটু ফয়সালা করেন যে মুয়াজকে ইহুদিরা মানে বনু কুরাইজা নিজেরাই বিচারক হিসেবে ইয়া দিয়েছিল, নাকি নবী মোহাম্মদ তাকে সিলেক্ট করেছিল? হ্যাঁ রাইট, আমি বলছি, তখন বলছে যে তোমাদেরই একজন লোক যদি আমি নিয়োগ দিই তোমাদের কোনো আপত্তি আছে? তখন বনু কুরাইজা বলছে না, তাহলে তো নবী বলছে তাহলে আমি নিয়োগ দিলাম মুয়াজকে। এই এই জিনিস না, আপনি তো গতদিন এসে বলেছেন যে মানে বনু কুরাইজাই সেই মুয়াজকে সিলেক্ট করছিল, সেটা আপনি গতদিন বলছিলেন আমার মনে আছে। ওরা তো অবজেকশন দিতে পারতো যে না, আমরা আপনি বলেছিলেন যে মানে বনু কুরাইজাই মুয়াজকে নিজেদের বিচারক হিসেবে নিয়োগ দিছিল। আমি তখন তার পাল্টা ইয়া দেখাইছিলাম যে না, নবী মোহাম্মদ
মুয়াজকে বিচারক হিসেবে। হ্যাঁ ওই লেখাটা আমি ব্লগে পাইছিলাম ভাই, ওই লেখাটা একটা ব্লগে পাইছিলাম, বাট এখন এই যে হাদিদ বিদিতে পেয়েছি যে তাহলে আপনি 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 ব্লগে পাইছেন এটা নিয়ে আপনি মানে আমার সাথে বিতর্ক করতে চলে আমার আমার কাছে আমাকে চ্যালেঞ্জ করতে চলে আসছেন আপনি একটা ব্লগে পাওয়া জিনিসটা? ওরা তো ইয়া উল্লেখ করে আবার ধরেন নিচে বিভিন্ন বড় বড় সিরাতের কথা উল্লেখ করে দেয়, ঠিক আছে? তো যেমন ধরেন এখানেই এখানেই সবকিছু আপনি কি আপনি কি এখন পর্যন্ত এই জিনিসটা নিশ্চিত হইতে পারেন নাই যে নবী মুহাম্মদই মুয়াজকে বিচারক হিসেবে নিয়োগ দেয়, এটা কি আপনি এখনো নিশ্চিত হতে পারেন? হ্যাঁ হ্যাঁ এটা শিওর, কিন্তু ওরা কোনো আপত্তি করে নাই বা এটা আপনি আমার আপত্তি আপত্তি করে নাই, ওদের আপত্তি বা কোনো কিছু করার মতো স্কোপ কোথায়? তারা হতে যুদ্ধবন্দী, যুদ্ধবন্দী আবার তারা কি বের হয় আসার আগেই জানতো না যে তাদের পরিণত কি হবে? তারা জবাব দিল এমনটি হলে আমাদের সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ নাই। তারা তো আগে থেকেই জানে যে তাদেরকে সবাইকে হত্যা করা হবে, এটা তো তারা আগে থেকে জানে, এটা তো তাওরাতের নিয়ম অনুযায়ী ছিল ভাইয়া। তাওরাতের নিয়ম কোথায়? এটা তো নবী মুহাম্মদ এবং আল্লাহ পাক দুইজনই তো সন্তুষ্টি প্রকাশ করেন। আমি তো ওই গতদিনের লাইভে এই তাওরাতে যেটা লেখা ছিল ওই অনুযায়ী ওই অনুযায়ী মুয়াজ তাওরাতের নিয়ম সরকার সাহেব তাওরাতের নিয়ম অনুযায়ী এরকম আছে যে কোন বিধর্মী এসে তোমাদের উপর চাপাই দেয় তোমাদেরকে হত্যা করতে পারবে, বিনা কারণে তোমাদেরকে হত্যা করতে পারবে, এরকম কোন নিয়ম কি তাওরাতে আছে? না ওখানে ছিল চুক্তি সনদ ভঙ্গ করলে বিশ্বাসঘাতক করতে। তো চুক্তি যে চুক্তি যে আছে এরকম কি কোনো এভিডেন্স আপনি দেখাতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাইয়া যদি এভিডেন্সটা দেখাতে না পারেন সরকার সাহেব তাহলে আপনার ডটগুলো কানেক্টেড হচ্ছে কিভাবে? আপনি এভিডেন্স আপনি বেস করতেছেন আপনার মানে যুক্তিটা হচ্ছে তাদেরকে হত্যা করাটা জাস্টিফাইড, কেননা তাদের ধর্মগ্রন্থে আছে যদি চুক্তি ভঙ্গ করে তাহলে হত্যা করা যাবে, ধরে নিলাম এরকম তাওরাতে আছে, আমি এটা জাস্ট আপনার কথা অনুযায়ী ধরে নিলাম তাওরাতে এরকম একটা আছে আমরা ধরে নিলাম, কিন্তু এটার সাথে আপনার ডটটা কানেক্ট করতে হলো তো এই জিনিসটা দেখানো লাগবে। আসলে তো একটা সিরাতের কথা বলছো, কথাটা শেষ করতে পারলাম না। শিওর শিওর, তো এটার জন্য তো আপনার ডটটা কানেক্ট করতে হবে তখন, মানে ডটটা আপনি কানেক্ট করতে পারবেন তখনই যখন আপনি দেখাতে পারবেন যে তাদের সাথে আসলে কোনো ধরনের কোনো চুক্তি ছিল, আপনি তো সেই বিনেসটা দেখাতে পারেন নাই। আমি বলি আসিফ ভাই তো একটা সিরাতের কথা বলছে সেটা পরে পরে এরপরে হচ্ছে কি এই যে এই হাদিসটাতে সুনান তিরমিজি শরীফের 1582 নম্বর হাদিসে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দেওয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের ব্যাপারে তোমার মত মানে মুয়াজের মত সম্পূর্ণ আল্লাহ তালার মতের অনুরূপ হয়েছে, মানে এটাতে মানে রাসূলুল্লাহ সন্তুষ্ট আল্লাহ পাকও সন্তুষ্ট। এই যে পুরুষদেরকে যে হত্যা করলো, সব পুরুষদেরকে যে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে যে হত্যা করলো, নুনু দেখে দেখে নুনু চেক করে করে যে জবাই করলো, মানে নুনুতে বিচার হয় কিভাবে? এটা বিচার কিভাবে হয়? মানে একটা জনগোষ্ঠীর ভিতরে সব মানুষ সব পুরুষ মানুষ সমস্ত মানুষ কে হত্যা করা হবে নুনু চেক করে, এটা কিভাবে বিচারের রায় হতে পারে? এটা তো কোনো অবস্থাতে বিচারের রায় হতে পারে না। বিচারের রায় হতে পারে একজন মানুষের অপরাধ মানে প্রমাণ করে তাকে এক একজন ব্যক্তিকে এক এক রকম সাজা দেয়, কেউ যদি এই অপরাধ করে থাকে তার জন্য এই সাজা, কেউ যদি চুরি করে থাকে তার জন্য চুরির সাজা, কেউ যদি ডাকাতি করে থাকে তার জন্য ডাকাতির সাজা, কেউ যদি মানে মানে মাথা ফাটায় থাকে তার জন্য মাথা ফাটানোর সাজা, সবাইকে মানে গোত্রের একটা গোত্রের সমস্ত প্রাপ্তবয়স্ক যোদ্ধা যোদ্ধা ছিল যারা যারা যোদ্ধা বা প্রাপ্তবয়স্ক যোদ্ধা কি ওরা তো আত্মসমর্পণ করছে, ওরা তো আত্মসমর্পণ করছে, তারপরে তখন আবার যোদ্ধা থাকে কিভাবে? তারা তারা ধরেন শুধু আর্মি না, তারা তাদের ফ্যামিলি নিয়েই থাকে, আপনি ওইখানে যে একটা অতর্কিত হামলা চালাইলেন, চালায় আপনি মানে ওইখানে যত ইয়ার আছে আর্মি আছে তাদেরকেও জবাই করলেন এবং তাদের বাচ্চা কাচ্চা যারা আছে যাদের লোম গজাইছে মানে নিচে কেশ গজাইছে তাদেরকে হত্যা করলেন এবং সেটা বললেন যে আমি যোদ্ধাদের হত্যা করতেছি, তাহলে কি কথাটা জাস্টিফাইড হইলো? মানে কি ইয়া গজাইলি তারা যোদ্ধা হয়ে যায়? আচ্ছা ফারাজ ভাই, প্রাপ্তবয়স্ক হয়ে যায় যার মানে কেশ গজাইছে প্রাপ্তবয়স্ক? ফারাজ ভাই আমি জিনিসটা একটু উল্টাই দিতে চাই। হ্যাঁ মনে করেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ বিরতি অস্ত্র বিরতি চুক্তি করছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, ধরে নিচ্ছি বানু গোরেজা চুক্তি করছিল, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদিও উনি সেরকম কোনো প্রমাণ দেখাতে পারেন নাই, তারপরে ধরে নিচ্ছি আমি, ধরে আমি বলতেছি যে মনে করেন প্যালেস্টাইন এবং ইসরায়েলের সরকার অস্ত্র বিরতি চুক্তি করছে, এর মধ্যে হিজবুল্লাহ বা হামাস এদের মধ্যে একটা গ্রুপ এসে করলো কি মানে ইসরায়েলের উপরে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল, এরপরে ইসরায়েলের সৈন্য প্যালেস্টাইনে ঢুকে গেল, প্যালেস্টাইনে ঢুকে তারা বিচার করলো যেহেতু এই যে মানে বনু কুরাইজা গোত্র মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে হাদিসে লেখা আছে, ঠিক একইভাবে তারা বিচারটা করলো এইভাবে যে সমস্ত পুরুষ সদস্যদেরকে নুনু চেক করে করে যাদের বাল গজাইছে সেই সমস্ত পুরুষ সদস্যদেরকে হত্যা করা হবে এবং নারী এবং শিশুদেরকে দাস দাসী হিসেবে নিয়ে যাওয়া হবে, মেয়েদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হবে এবং বাচ্চা বাচ্চা যে ছেলে পেলে আছে তারা তাদেরকে কাউকে কাউকে দাস দাসী করা হবে, কাউকে কাউকে বাজারে নিয়ে দাস দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হবে। এইটা যদি করে
আজকে ইসরায়েল সরকার যদি এই কাজটা করে তাহলে কি হতে পারে? ফারাজ ভাই, সাবাল্টার ভাই, আপনারা একটু বলেন তো, এটা এই ধরনের ঘটনা ঘটলে সারা বিশ্বব্যাপী কি হবে? এরকম হইলে তো অবভিয়াসলি এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে কেওস শুরু হবে, কারণ এটা তো ওরা যদি কোনো মানদণ্ড শো করে বা যে এটা সাজা, এটা মানদণ্ড শো করে না, এটা ডাইরেক্টলি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে, মানে এটা যদি হয় ইসরায়েলের বিরুদ্ধে মানে পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে লেগে পড়বে। সব সব ভাই মানে একটা ধরেন নারীর কথাই, নারীর কথা আলাদা রাখেন, নারীরা তো স্লেভ এন্ড সেক্স স্লেভ, আপনি একেবারে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে আপনি সেক্স স্লেভ বানাইতে পারবেন, তারপর জীবিত আছে ওটা একটু আলাদাই রাখি তর্কের তর্কের খাতিরে। জাস্ট একটা ছেলের এভারেজ 12-13 বছরে হচ্ছে আপনার যেই চেক চেকিং হয়েছিল ওই সময় তার ইয়েটা মানে পিউবিক হেয়ার আসা শুরু করে। আপনি কি আসলে 12-13 বছরে একটা বাচ্চাকে আপনি অ্যাডাল্ট মনে করেন যে সে একটা সে অ্যাডাল্ট যোদ্ধা এবং তাকে জবাই করাটা একটা জাস্টিফাইড কাজ? ভাই আমাকে কোশ্চেন করেছেন, হ্যাঁ আমি আপনাকেই কোশ্চেন করছি, আপনি কি আসলে সেটা মনে করেন 12-13 বছরের একটা বাচ্চা সে হচ্ছে গিয়া যোদ্ধা, সে যেহেতু সে তার গুপ্তাঙ্গের কেস করাইছে এই জন্য সে যোদ্ধা, এখন তাকে হত্যা করাটা জাস্টিফাইড একটা কাজ? আসলে এটা ওনারা না ভাইয়া ওনারা কিভাবে করেছিল, হ্যাঁ যদি 12-13 বছরের শুটাম দি হয় বা আসলে ক্যাশ, এই ব্যাপারটা আমি মানে এক্সপ্লিসিটলি আপনাকে আনসার করতে পারি। এই যে আপনি ইতস্ততা করতেছেন না, ইতস্ততা করতেছেন না, এটা কি প্রুফ করে যে আপনার নবীর মানবতা আপনার থেকে 1000 গুণ নিচে ছিল? আপনি যত এর আগের বার কথাটা শেষ করতে দেন, সরকার সরকার কথাটা শেষ করতে দেন, এর আগের বার এসেও আপনি যে জঘন্য কথা বলে গেছিলেন, এবার এসে অ্যাটলিস্ট তার থেকে কম বলতেছেন, আপনার থেকে আপনার নবী 1000 গুণ বেশি জঘন্য ছিল। আপনি যে ইতস্ত করতেছেন যে কথাটা বলতে স্বীকার করতে শেষ শেষ করে শেষ করতে দেন আগে, যে কথাটা আপনি স্বীকার করতে ইতস্ত বোধ করতেছেন সেই কাজটা আপনার নবী মোহাম্মদ করে গেছে। আমাদেরকে এসে এইসব এইসব ডিসগাস্টিং কাজের উপর কনভিন্স করার আগে অ্যাটলিস্ট নিরপেক্ষভাবে আয়নার সামনে দাঁড়ায় এই কথাটা নিজের একটু বলে দেখেন যে আপনার আশেপাশে 12-13 বছরের বাচ্চারাও আছে, তাদেরকে যোদ্ধা বলে জবাই করাটা জাস্টিফাইড কাজ বলে মনে করবেন কিনা? হ্যাঁ ভাই, না আমি একটা কথা বলি যে আল্লাহর আইনে যদি কিছু লেখা থাকে, আর হযরত মুহাম্মদ আল্লাহ নবী, উনি 12-13 বছর না 12 মাস না 12 দিন সরকার কি আসে জানা ভাইয়া, তার মানে 12-13 বছর আপনার আল্লাহ যাই বলে সেটাই আপনি ভালো করে বলেন। সরকার ভাই, সরকার ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, তার মানে যদি আল্লাহ তখন বলতো যে গুপ্তাঙ্গের কেস টেস্ট দেওয়ার দরকার নাই, নারী যেগুলো আছে সবগুলো স্লেভ সেক্স স্লেভ বানাও, এবং পুরুষ বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরকেও যদি এমনটাও বলা হইতো যে স্পেয়ার ঢোকায়, মানে স্পেয়ারের বাংলা কি আসি ভাই, যে বল্লম ঢোকায় বর্ষা ঢোকায় আপনি মানে দাঁড় করে পেটে বর্ষা ঢোকায় দাঁড় করে বাইরে রাখেন ওইভাবে হত্যা করেন, যদি এইভাবে বলতো ওটাও জাস্টিফাইড কাজ হচ্ছে। তো 3-4 বছরের বাচ্চা পোলাপানিরা যদি এইভাবে মারা হইতো মানে আল্লাহ অর্ডার করতো, এটা জাস্টিফাইড কাজ হইতো? আল্লাহ আমার আল্লাহ যেভাবে বলবে, আল্লাহর আল্লাহ নবীকে যেভাবে বলবে সেটাই রাইট, সেটাই কারেক্ট। আপনার আপনার আল্লাহ যদি এখন আপনারে বলে একটা শিশুকে ধর্ষণ করতে, সেটা কি আপনি যা করে বলে যে ভালো জিনিস? সব ভাই আমার মনে হয় না এই ধরনের এই ধরনের লোকের সাথে কথা বলে আমার মনে হয় একেবারেই সময় নষ্ট, লিটারাল সময় নষ্ট আসি ভাই, মানে দুর্গন্ধ ছড়া গেছে টু বি অনেস্ট ভাই। মানে যে বাচ্চা হত্যা করা জাস্টিফাই করে, আমি আমি ভাই তার সাথে এক বিন্দু কথা বলতে ইন্টারেস্টেড না। কি একটা অবস্থা ভাই, মানে মানে মুমিন মাত্রই যে এরকমের মানে ইয়া হইতে হবে, এরকমের একটা অপাষণ্ড হইতে হবে ভাই, মুমিন মাত্রই এরকম মানে মানে নবী মোহাম্মদ কথা বলার আগে কি মানুষ একটা ইমাজিন করে না আসি ভাই, ইমাজিন করে না কথা বলার আগে যে আমি কথাটা বলতেছি, ইমাজিন করে না তার মাথা খেলে না। ধরেন আমি আমি যখন আমি উদাহরণ দিই, ধরেন মরালিটির কথা বলতে চাই, যখন উদাহরণ দিই যে একটা বাচ্চাকে ধরেন কেউ থাপড় মারলো, আমার মাথায় তো ওই ইমেজটা আসে যে হ্যাঁ একটা বাচ্চাকে থাপড় মারতেছে, ওই ইমেজ ওই ইমেজটা আমার মাথায় খেলতেছে যে হ্যাঁ এরপরের দৃশ্যটা কি হতে পারে। এইগুলো কথা যারা বলে, এইভাবে যারা বলে তাদের মাথায় কথা বলতে দেন, আমার কথা আমার কথার মাঝে কথা বলবে না সরকার সাহেব, আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আসি ভাই আপনি যদি চান ওনার সাথে কথা বলতে প্লিজ কথা, আপনি কথা বলতে চাইলে কথা বলেন। এই এই ধরনের কথা বলার পর, এই ধরনের ইমাজিনেশন আসার পর আমি ভাই আমি 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 সরকারের মতো লোকজন আমার মুখে আমার সামনে থাকলে ভাই আমি সিরিয়াসলি বিড়াইতাম ভাই, অনেস্টলি ভাই আমি একটা থুতু দিতাম মুখে, আমি আমি একটা থুতু দিতাম মুখে ওয়াক থু, আমি 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 একদম ইন্টারেস্টেড না এই ধরনের লোকের সাথে কথা বলতে, মোটেও ইন্টারেস্টেড না। আপনি যদি কথা বলেন বলেন ভাই, আমি আজকে না আমি আমিও ইন্টারেস্টেড না। সাবাল্টন ভাই আপনি আপনার মতামত দেন ভাই, আমিও ইন্টারেস্টেড না, না আমি আমি ইন্টারেস্টেড না। এন্ড সরকার ভাই আপনি একটু বুঝার চেষ্টা করেন যে আপনি নিজে কি লাইভে এসে বলছেন, আপনি লিটারালি লাইভে এসে যে জিনিসটা বলছেন যে আপনার ধর্ম থেকে আপনি এসেনশিয়ালি এই শিক্ষা পাইছেন যে বাচ্চাদের কতল করা যায়, জাস্ট বিকজ আপনার আল্লাহ বলছে। এখন ধর্ম মানুষকে কিভাবে অনৈতিক করায় এটা যদি বলে থাকে, যদি বলে থাকে এটা সব থেকে বেস্ট প্রমাণ হচ্ছে আপনি, এটা ম্যাটার করে না যে বলছেন না কিনা, কারণ আপনার ধারণা হচ্ছে যাই বলে যাই বলে অনৈতিক একটা মানুষ, উইচ প্রুভস যে আপনি ইউ ডোন্ট কেয়ার যে একটা মানুষের উপরে ক্ষতি হইতেছে নাকি হইতেছে না সেটা নিয়ে আপনার মোটেও কোনো কিছু যায় আসে না। আপনাকে এই জন্যই আমি বলবো যে আপনি একজন অনৈতিক মানুষ এবং আপনি অনৈতিক হইছেন শুধুমাত্র আপনার ধর্মের কারণে, ধর্ম থেকে শিক্ষা নিয়েই আপনি অনৈতিক হইছেন। কিরকমের একটা বিভৎস ব্যাপার চিন্তা করেন, বিভৎসতার একেবারে সীমা মানে পার করে দিল একেবারে, মানে মুমিন বলতেই যে একেবারে ন্যূনতম কোনো মানবতা, ন্যূনতম কোনো মানে মানুষের প্রতি মানুষের মমতা,
কিচ্ছু থাকতে পারে না ভাই, একলা কি ভাই, মানে এইটা তো মানে নট জাস্ট এনি আদার পারসন, আমরা কথা বলতেছিলাম বাচ্চা নিয়ে, মানে বাচ্চার প্রতি তো মানবতা এট লিস্ট তো থাকা কথা, মানে সেই জিনিসটাও তার মধ্যে নাই যে বাচ্চাকে কতল করার জন্য সে বসে আছে। মানে আমরা এই যে বাচ্চাটা কেন বলতেছি, কারণ হয়তো আমরা বুঝতে পারতেছি যে এই টাইপের মুমিন হয়তো প্রাপ্তবয়স্ক মানুষদের প্রতিও যে মানবিক হতে হবে সেটা হয়তো এটা বুঝবে না, এই কারণে আমরা বাচ্চাটাকে তুলে ধরতেছি। যে আমাদের কিন্তু পয়েন্ট এটা না সাবটন ভাই, আমাদের পয়েন্ট কিন্তু প্রত্যেক মানুষেরই, প্রত্যেক মানুষের প্রতি ন্যায় নিষ্ঠ এবং মানবিক আচরণ করতে হবে, তাই না? কিন্তু আমরা বাচ্চা এবং নারী শিশু এদেরকে তুলে ধরতেছি এই কারণে যেন এই মুমিনের মাথায় অন্তত এইটুকু ঢোকে যে এরা তো বাচ্চা, বাচ্চা একটা মানুষকে আমি মানে হত্যা করব। কিন্তু এই মুমিন তো একেবারে সেই সীমাটা পার করে দিল ভাই, মানে বাচ্চা বাচ্চাও তা আল্লাহ কইছে বাচ্চা দর্শন, আল্লাহ যদি বাচ্চা দর্শন করতে বলে তাহলে ভাই এটা ঠিক আছে, ঠিকই আছে বাচ্চা দর্শন করবো আমি, মানে এইগুলো কি ভাই সাবাটন ভাই, মানে একেবারে মাথা নষ্ট তো অবস্থা। এর সাথে আসলেই মানে একে স্টেজেই রাখতে আমার মানে কেমন জানি লাগতেছে আর কি, মানে দুর্গন্ধ সরকার আপনাকে, সরকার আমরা দুর্গন্ধ পাচ্ছি আপনার গায়ে থেকে, মোহাম্মদের 25টা দুর্গন্ধ আসতেছে, নবী মোহাম্মদের এবং ইসলামের দুর্গন্ধ আসতেছে, আমরা আর আপনাকে এই স্টেজে রাখতে চাচ্ছি না, আপনি অন্য জায়গায় গিয়ে দাবি করেন যে আপনাকে না পেরে আপনার সাথে আমরা হেরে গেছি, হেরে গিয়ে আপনাকে বের করে দিচ্ছি, এটা আপনি অন্য জায়গায় গিয়ে দাবি করেন, ঠিক আছে অসুবিধা নেই। মানে কি একটা অবস্থা ভাই, মানে কি রকমের প্যাথেটিক অবস্থা ভাই, মানে কেমনে কি কেমনে কথা বলবো বা কেমনে এদের সাথে, মানে এদের সাথে আসলে কথা বলে হোপ উঠে যায়, মানে কিভাবে, এটা তো বেসিক লেভেলের একটা এমপ্যাথি, এই জিনিসটাই যদি এখন আমাদের মানে মানুষকে মানুষে মানুষে বোঝানো লাগে যে ভাই বাচ্চা কতল করা এটা মানে খারাপ, কেন খারাপ এটা এখন ব্যাখ্যা করতে হবে, এটা কিরকম একটা অবস্থা আছে ভাই, যে এই বেসিক জিনিসটা তাদেরকে আলাদা করে কি এখন বলা লাগবে, এইভাবে খুললে মানে কিভাবে আমরা অ্যাক্টিভিজম করবো না? আমাদের এখন এটা মানে জনগণ আমাদের মুমিন ভাইদেরকে এই জিনিসটা আমাদের বোঝাতে হবে যে ভাই একটা 6 মাসের বয়সী বাচ্চা, যেহেতু সে 6 মাসের বয়সী বাচ্চা সেহেতু তাকে মেরে ফেলাটা অন্যায়। হ্যাঁ, এটা আমাদের 1 ঘন্টা ধরে তাকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বুঝাইতে হবে ভাই, কেমনে তাইলে ভাই বন্ধ করে দিই লাইভ, তো আর সম্ভব না, এই মুমিনদেরকে বোঝানো তো সম্ভব না ভাই, এই তো মাথায় গোবর ভর্তি এমনিতেই, তারপর আবার দলিল প্রমাণ কিছু নাই, দলিলেরও তো কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আমাগো আল্লাহ কইছে, আমাগো আল্লাহ যদি 3 মাসের বয়সী বাচ্চা মেয়েরে দর্শন করতে কয় তাহলে আমি সেটা করবো ভাই, হ্যাঁ আমার আল্লাহ কইছে, এই 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 তোমাদের মানে এই তোমাদেরকে শিখাইছে, তোমাদের ধর্ম তোমাদেরকে এই শিখাইছে এবং তোমরা এই ধর্ম শিখা এই জায়গাতে আসছো, ওহ ভাই সি 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 সি। আচ্ছা ফারাজ ভাই কই চলে গেলেন, ফারাজ ভাই কি চলে গেলেন নাকি, চেতামিতা চলে গেলেন, ফারাজ ভাই এতই চেতছে চেতামিতা চলে গেছে, ফারাজ ভাই আপনি শুই না থাকলে আবার চলে আসেন, মানে আমাদের তো এই সমস্ত মুমিনদের সাথে ডিল করতে হয়, কি করার আছে আমরা কি করব বলেন, আমাদের করার কি আছে, আমাদের যাদের সাথে ডিল করতে হয় যাদের সাথে কথা বলতে হয় তারা কোন লেভেলের মানুষজন, এটা কি আপনি এতদিনও বুঝেন নাই ভাই, মানে আপনারা কি আপনারা তো বোঝেন এই জিনিসগুলো, যারা লাইভগুলো দেখেন তারা বোঝেন যে এদের মানবিকতা এদের নৈতিকতার মানে স্ট্যান্ডার্ড যে কোন জায়গায়, এটা তো আপনাদের এতদিনে বুঝে ওঠা বয়সের কথা, মানে